অল্প সময়ে ঢাকায় সিনেমায় নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন কাজী মারুফ। পরিচালক কাজী হায়াতের মাধ্যমে সিনেমায় এসেছিলেন তিনি। ইতিহাস সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতেছিলেন। কাবিলা ভাই, আমার কাছে তোমার যা পাওনা ছিল তা আমি ফেরত দিলাম। লম্বা সময় ধরে নিউ ইয়র্ক অবস্থান করছেন কাজী মারুফ, বিশেষ প্রয়োজন ছাড়া দেশে আসেন না। কেন দেশ ছেড়েছেন মারুফ, এ প্রশ্ন ফিল্মপাড়ার অনেকের মনে। সম্প্রতি নিজের ইউটিউবে লাইভে এসেছিলেন এই অভিনেতা, উত্তর দিয়েছেন ভক্তদের বিভিন্ন প্রশ্নের। দেশ ছেড়ে কেন যুক্তরাষ্ট্রে গিয়েছেন, লাইভেও এমন প্রশ্ন ছুড়ে দেন এক ভক্ত। প্রশ্ন শুনে চুপ হয়ে যান মারুফ, নিজেকে সামলে নিয়ে উত্তর দেন। প্রথম কারণে একদিন তাকে হসপিটালে নিয়ে যাই। হসপিটালে নিয়ে গিয়ে একদম ছোট, তখন ওকে যেভাবে স্যালাইন দেওয়া হলো দেখতে পারতেছিলাম না, আমি খুব কষ্ট হচ্ছিল। সেদিনই বলেছিলাম আমার ওয়াইফকে যে চলো এই বিটেই চলে যাব। দ্বিতীয়ত, বাংলাদেশে তখন সিনেমা হচ্ছিল না। ছিন্নমূল ছবিটা যখন রিলিজ করি, রিলিজ করার জন্য ডেট নেওয়া লাগে। ডেটটা আমি নিয়েছি, আমরা নিয়েছিলাম 3 মাস আগে। বলেছিল যে রিলিজ করবেন কিভাবে, আমরা যদি করতে না দিই। তো আমার আব্বাকে যদি এই কথাটা বলে তারা, সে আমার আব্বা এসে বলল যে আমার আর এখন বয়স নেই যে আমি যুদ্ধ করব, আর আমিও চাই না তুমিও যুদ্ধ করো এদের সাথে, চলে যাও আমেরিকা। এই কারণে চলে এসেছিলাম। প্রায় 3,500 প্রশ্ন জমা হয়েছিল মারুফের লাইভের কমেন্টস বক্সে। মারুফ জানান, দীর্ঘদিন ধরে সিনেমা থেকে দূরে তিনি। যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড শিরোনামের একটি সিনেমার কাজ শুরু করবেন। আমেরিকা বসেও সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন। এছাড়া অন্য ব্যবসা দেখাশোনা করছেন এই অভিনেতা। কিন্তু আমার বিবেক, আমার দায়িত্ববোধ যদি আমাকে হাত উঠাতে বাধ্য করে। বিভিন্ন কারণে বাংলাদেশ ছেড়েছেন মারুফ। এক সপ্তাহের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র চলে গেছেন। বাংলাদেশে এখন টাকাওয়ালা মানুষের অভাব নেই, কিন্তু ভালো প্রযোজকের অভাব। লাইভে এমন মন্তব্য করেছেন কাজী মারুফ। যদিও বাংলাদেশে এখন পয়সাওয়ালা লোকের অভাব নেই, কিন্তু ভালো প্রযোজকের অভাব আছে। পয়সাওয়ালা লোক হলেই যে ভালো প্রযোজক হবে এরকম কোনো গ্যারান্টি নেই। বাঙালি হয়তো এটা স্মরণীয় হয়ে থাকতো এবং এটা একটা ইন্টারন্যাশনাল ছবি হতো, কিন্তু সময় সংবাদ, ঢাকা।